বন্ধুরা, আজকে আমাদের প্রথম রোজার দিন, তাই আমাদের সবুজ বাংলা টিভির অ্যাক্টরগুলো আমাদের চারিপাশে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে প্রথম কথা হচ্ছে, কে কেমন এই বছরে রোজা করছে এবং গত বছরে কে কেমন রোজা করেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমার পাশে বসে আছে ডান সাইডে আমাদের নায়িকা বর্ষা। আচ্ছা বর্ষা, তুমি গত বছর কটা রোজা করেছো? একটা মাত্র, একটা? আচ্ছা আচ্ছা, তো তুমি একটা রোজা যেহেতু করেছো, এইবার কটা করবে? এবার সব রোজা রাখার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, আরেকবার কি তুমি ছোট ছিল নাকি যে একটা রোজা করেছো? না, আমার এই আগে আমি ছোট ছিলাম, তাই একটা রোজা রেখেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা, তারপরে চলে যাবো আমাদের এখানে আমাদের আর একটা নায়িকা। নায়িকা বললেও ভুল হবে, কারণ তিনি সবসময় মায়ের রোল করে থাকে বেশিরভাগই, তাই তো? সেটা হচ্ছে আমাদের বৃষ্টি। আচ্ছা বৃষ্টি, আর একবার তুমি ওনার কথা করেছিলে, এবার এবার তারা করবে? আচ্ছা এবার ঠিক আছে, আশা করি তুমি সব রোজাগুলোই করবা। আচ্ছা তারপরে আমাদের আছে যেমন ইমরান। আচ্ছা ইমরান সাহেব বলো, তিনি আবার আমাদের মডেলের রোলও করে, আবার সময়ের ভাইয়ের রোলও করে, সব রকম রোলই করে, অলরাউন্ডার লোক যাকে বলে। আচ্ছা তুমি কটা রোজা করবে এবার? আমি ইনশাআল্লাহ দেখি যতদূর পারি ততদূর করব। আরেকবার কতটা রোজা করেছিলে? এর আগে করেছিলাম 12টা। 12টা মানে এক ডজন নাকি? এক ডজন করেছি। এক ডজন, আচ্ছা আচ্ছা, ভালো ভালো ভালো। আচ্ছা আর এদিকে সুরজ কটা রোজা করবে এবার? এবার ইনশাআল্লাহ সব করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, আরেকবার কটা করেছিলে? 6টা। আচ্ছা আর এদিকে রাজীব, তুমি? আমি আগেরবার 5টা রোজা করলাম, এখন ছোট ছিলাম বলি, এবার একটু বড় হয়ে গেছি, ইনশাআল্লাহ সব রাখার চেষ্টা করবো, সব রাখার চেষ্টা করবো, তাই তো? এবার আমাদের চলে আসবো সেই খোরশেদের কাছে, যেটা আমাদের সবাই তো জানেন, সেটা হচ্ছে আমাদের নায়ক। ঠিক আছে, তো খোরশেদ তুমি এবার কটা রোজা করবে ভাবছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর একবার কটা রোজা করেছিলে? চোদ্দটা রোজা করেছিলে? আচ্ছা ভালো ভালো, এবার সবই রোজা করো। আমি দোয়া করছি সবাই যেন আমাদের একটা সব রোজাগুলো যেন ভালো মতো করতে পারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমাদের একটা শেষ বেশ দেখতে পাচ্ছেন আমাদের সেই অঙ্কন কমেডিয়ান। তো আমাদের অঙ্কন বাপের রোল করে, তারপরে সব রকমই রোল করতে ভালোবাসে, আর সবচেয়ে বড় কথা সবচেয়ে লম্বা যে রোল সে রোলটা আমাদের অঙ্কনই করে, ঠিক আছে? যাই হোক, অঙ্কন আমাদের সেই কমেডিয়ান। তো অঙ্কন তুমি আগের বছর কত রোজা করেছো? এবার ইনশাআল্লাহ আল্লাহ যদি করাই আমি সব রোজা করবো। এবার আমার মা যদি জাগে প্রতিদিন, তাহলে আমি সব রোজা করবো, আল্লাহ যদি আমাকে করাই। আর একটা কথা, অবশ্যই আল্লাহ করাবে। হ্যাঁ, আর বন্ধুরা আর একটা কথা হচ্ছে, অঙ্কনের আর একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে অঙ্কন প্রতি বছরই যতগুলো রোজদার থাকে রোজদারদেরকে দাঁতন বিলি করে। সেটা হচ্ছে কি, ও প্রতি রোজাই 100 করে তো নাকি? হ্যাঁ 100 করে, আর 87 দিন 500 টাকা। আচ্ছা হ্যাঁ, প্রতি রোজায় 100টা করে দেয়, এবং 87 যখন রোজা শুরু হয় তখন 87 থেকে 500 টাকা করে দাঁতন বিলি করে। তো বুঝতে পারছেন যে আমাদের অ্যাক্টিং এর পাশাপাশি আমাদের সমাজসেবীও বলতে পারেন, শুধু রমজান মাসে বলেও না, অন্য সময় সমাজসেবী মানে বলতেই পারেন, ঠিক আছে? তো আমাদের এই পর্যন্তই আমাদের মানে পরিচিতি করার ছিল। হ্যাঁ, আর কিছু যদি কারো কিছু বল। বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটা করছি বলে আমার আজকে দাঁতন বিলি করা হয়নি, তাই আমার পাড়ার লোকে বলছে তুমি আজকে দাঁতন দাওনি কেন। তাই বন্ধুরা আমি আজকে এই ভিডিওর জন্য খুব দুঃখিত, বন্ধুরা আমি কাল থেকে দাঁতন বিলাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর একটা হচ্ছে শেষ বেশ আমার যে কথাটা, সেটা হচ্ছে যে আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে এসেছেন, আগামী তো এইভাবেই সাপোর্ট দিয়ে আসবেন আমাদের এই চ্যানেলটাকে। আর আমরা আর একটা নাচের অ্যালবামের চ্যানেল করেছি, সেই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা হচ্ছে সবুজ বাংলা অ্যালবাম নামে চ্যানেলটা করেছি, সেই চ্যানেলটাকে আপনারা এইভাবেই সাপোর্ট করে যাবেন। আর আপনারা এইভাবে করে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।